السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام. কেমন আছেন? الحمد لله. কেমন আছেন আপনারা? الحمد لله. আসলে আমার একটু ক্যামেরাটা প্রবলেম হয়েছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমাদের স্মরণ আছে কি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি ভালো আছেন? ওস্তাদ আলহামদুলিল্লাহ। ওস্তাদ গত ক্লাসে আমরা দোয়া কুনুত পড়েছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, দোয়া কুনুত শেষ হয়ে গিয়েছিল তাই না? দুই পর্বে শেষ হয়েছিল দুই ক্লাসে আমাদের। জি ওস্তাদ, দোয়া কুনুত শেষ হয়েছিল। তো আজকে আমরা মাস্ক করব সূরাতুল ফালাক। আমরা তো সূরা এই সূরা তো সম্ভবত ক্লাসে পড়েছি তাই না, মূল ক্লাসে? জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে আমরা মাস্ক করে ক্লিয়ার করে নিব এবং এই পড়া শেষে আমরা শুনবো ইনশাল্লাহ, মাস্ক করার পরে ইনশাল্লাহ। আচ্ছা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা সূরাতুল ফালাক মশক করব এবং মশক শেষে আমরা সবাই শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো শুরু করা যাক নাকি? ভাইরা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ ইনশাআল্লাহ শোনা যাচ্ছে ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. فلق 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 فلق. আমরা কলকলা পড়েছি সম্ভবত তাই না, যে পাঁচটা হরফে যখন সাকিন হবে, কলকলার হরফগুলো পড়ি না আমরা, যে পাঁচটা হরফে যখন সাকিন হবে বা জজম হবে তখন একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফ যখন সাকিন হবে বা ওয়াকফ হবে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে কফ প্রথম হরফ যেটা সেটা আসলো, এখন এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। কলকলা কি আপনাদেরকে পড়ানো হয়েছে? জি না ওস্তাদ, ওস্তাদ মানে মূল ক্লাসে এখনো পড়ানো হয়নি। এমনি আমি মনে মনে হয় বলেছিলাম তাই? জি 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 ওস্তাদ, আপনি পড়েছিলেন ওস্তাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো সামনে ক্লাসে আপনারা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল 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 আউযু বিরাব্বিল ফালাক। কুল কুল কুল। অনেকে আমরা কিন্তু এখানে কফর উচ্চারণ না হলে কুল হয়ে যাবে, কুল হলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে তাই না? জি জি ওস্তাদ। কুল 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 আউযু বিরাব্বিল ফালাক।
قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق এরকম মোটা হবে না, বরং চিকন হবে, কামরুল হাসান ভাই আপনি একটু লক্ষ্য করুন এখানে, আমি দুইটা উচ্চারণ করবো, প্রথমটা ভুল পরেরটা সঠিক, শাররি ভুল শাররি সহি, মানে প্রথম শাররি, হ্যাঁ হ্যাঁ শাররি চিকন হবে, আর রি বললে মোটা হয়ে যাবে, তাই মোটা হবে না, মোটা হলে ভুল হবে, ঠিক আছে, শাররি 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 শাররি, এটা ভুল, শাররি শাররি মা খালাক মিন শাররি মা খালাক খালাক একটা হলো রি, রি হলে মোটা হয়ে যাবে, এটা ভুল, এই যে শেষেক ভাই বললেন রি, রি হবে না, রি রি একেবারে পাতলা, আর রি হলে রি, আমি আমি কয়েকবার আমি ভুলটা কয়েকবার বলি, আপনারা শুনুন, শাররি রি রি মিং শাররি, এটা হলো ভুল, এটা মোটা হয়ে যাচ্ছে, আর এটা হলো সহি, শাররি 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 মিং শাররি মা খালাক মিং শাররি মা খালাক খালাক মিং شر ما خلق من شر ما خلق خلق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب আগের আগের যেটা শাররি যে অবস্থা এখানে ঠিক সেম অবস্থা, এখানে মোটা হবে না, এখানে পাতলা হবে, এখানে এইভাবে বলবো না, অনেকে আমরা এরকম বলি গা সেকিন না গ সেকিন, এটা মোটা হবে, ঠিক আছে, তো আমরা পিছনে কোন এক জায়গায় হয়তো বলেছিলাম এরকম যে সাতটি হরফ সবসময় পুর হয় বা মোটা হয়, সদ ত জ গইন খ কফ, এই সাতটা হরফ সর্বাবস্থায় মোটা হয়, ঠিক আছে, এর মধ্যে একটি হলো গইন, তাহলে এখানে হবে গ সেকিন গ সেকিন ওয়ামি গ সেকিন শাররি গ সেকিন ইদা ওয়াকাব একালিফ টান হবে, অনেকে নাফাসা ফার টান দিচ্ছেন না, টান না দিলে ভুল হবে, একালিফ টান ফার নফাসাতি ফিল উকাদ
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد এখনো অনেকে মোটা হয়ে যাচ্ছে, শরী হয়ে যাচ্ছে, শরী না শরী 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 ওয়ামিন শরী হাসিদিন ইযা হাসাদ ওয়ামিন শরী হাসিদিন ইযা হাসাদ حاسدين 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 إذا حسد حاسدين إذا حسد ومن شر حاسدين إذا حسد ومن شر حاسدين إذا حسد ومن شر حاسدين إذا حسد ومن حاسد إذا حسد আর আমরা পড়া পড়ি হ্যাঁ আরেকবার মুশকুরে আমরা সবাই শুনব ইনশাআল্লাহ আর দুইবার মুশকুরে আল্লাহ সবাই শুনতে পারবেন না ইনশাআল্লাহ 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 ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق আমরা তো একবার দেখে দেখে মুশকিল করব এখন মুশকিল করব قل أعوذ برب بالفلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد 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 ومن شر حاسد إذا حسد 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 এখন কে শুনতে পারবেন একদম শুনান কে শোনাতে রাজি আছেন জি উস্তাদ রাজি আছি ও হাত ওটা 109 জি জি ঠিক আছে 109 আপনি শুনান বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন
হ্যাঁ বলেন শুনছি। হ্যাঁ শুনতেছি বলুন। شر حاسد إذا شر حاسد إذا حسد আপনার পড়াটা শুনি নাই, আবার যদি বলা সম্ভব হয় বললে ভালো হয়, আপনার পড়াগুলো বোঝা যায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر النفاثات في العقد একটি আয়াত বাকি রয়েছে قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر النفاثات ومن شر ومن شر غاسق اذا وقب মুজনাই এই যে দেখুন দেখুন মিং শাররিমা খালাক তারপরে কি মিং শাররিমা খালাক তারপরে মিং শাররিমা খালাক ওয়া মিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব জি জি আবার প্রথম থেকে পড়ি উস্তাদ জি জি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু أعوذ برب الفلق من شر ما خلق ومن شر আচ্ছা আপনার মনে হয় নেটওয়ার্ক একটু বেশি প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, তারপর এই 013 আপনি শুনান ভাই। আসসালামু আলাইকুম। ইদা ওয়াকাব জি জি ঠিক আছে, আপনি শুনান 013। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد তিন নম্বর আয়াত কি বলেছেন আমি খেয়াল করতে পারি নাই। ومن شر غاسق اذا وقب এটা বলেছেন? জি 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 ওস্তাদ বলেছেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তারপর কি বলবেন? 105 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ. إذا أردت كلير هوا. أعوذ. أعوذ بال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب شرري موتا হয়ে যাচ্ছে, شرري পাতলা হবে, شرري ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد عقد عين الترن كلير عقد عقد ومن شر غاسق اذا عقد ومن شر حاسد ومن شر حاسد اذا حسد ما شاء الله। আচ্ছা তারপর আমাদের এখানে বলবেন 080। জি আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিং শাররি শিনের উচ্চারণ ক্লিয়ার হতে হবে, মিং মিং শাররি ওয়া মিং শাররি
ومن شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله আমি ভুল বললে আপনি ভুল বলবেন না ঠিক আছে আমি ওয়ামিন বলছি আপনি ওয়ামিন বলছেন মিং শাররি মা খলাক ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ তারপর 154 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ইনশাআল্লাহ শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم رحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات فَاتَّتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ما شاء الله আপনি আব্দুল মাহবুব সাহেব বলছিলেন না আব্দুল মাহবুব সাহেব আপনি তালিম কোর্সে ফিরে আসছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ কবুল করুক দোয়া করবেন উস্তাদ অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ তারপর 106 জি আপনি শুনান আসসালামু আলাইকুম উস্তাদ وعليكم السلام ورحمة الله أعوذ برب قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر حاسد إذا قل ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله তারপর আমাদের কি শোনাবেন 065 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব উচ্চারণটা একটু ক্লিয়ার হতে হবে ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد حسد ما شاء الله هو سي حسد মাশাআল্লাহ তারপরে এখন শুনাবেন 082 ইনশাআল্লাহ জি জি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক قل اعوذ ক্লিয়ার হতে হবে পড়াগুলো স্পষ্ট হতে হবে قل اعوذ برب الفلق قل اعوذ برب
بالفلق ومن شر ما خلق এখানে ওয়া নাই মিন শাররি মিন শাররি মা খলক মিন শাররি মা খলক ওমিন শাররিন নাফ ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকব ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد اذا حسد ايه ما شاء الله আরো মেহনত করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ এর প্রশ্ন নম্বর 085 ইনশাআল্লাহ জি উস্তাদ একটু ইন্টারাপ্ট করে বেয়াদবি না নিলে না জি বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি ছিলাম বাট আমার একটু বেরোতে হচ্ছে যদি আপনি অনুমতি দেন উস্তাদ তাহলে আমি একটু বেরোতে চাচ্ছিলাম একটু বাইরে ছিলাম তো উস্তাদ ও আচ্ছা আচ্ছা বের হয়ে কি আবার ফিরে আসবেন নাকি আমি ফিরে আসার সম্ভাবনা আছে বাট যদি খুব বেশি দেরি হয়ে যায় তাই একটু অনুমতি নিয়ে নিচ্ছি উস্তাদ আজকের জন্য ঠিক আছে আর যদি হয় তো আপনি হোয়াটসঅ্যাপে পড়াশোনা নিতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে হ্যাঁ তাহলে সেটা করা যেতে পারে তাহলে আমি জাস্ট কিছুক্ষণের মধ্যেই পড়াটা শোনানোর অনুমতি চাচ্ছি আমি তারপরে বের হয়ে যেতে চাচ্ছিলাম উস্তাদ আচ্ছা ঠিক আছে আপনি শুনুন পরে একজনের পরেই পড়াটা শোনাতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তো 085 ওনাকে যে বলছি তো অন্য শোনার পর আপনি শুনুন জি জি অবশ্যই অবশ্যই স্যার জি 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 085 জি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক হারুচন ক্লিয়ার হতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এরকম بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر غاسق غاسق اذا وقب ومن شر غاسق اذا وقب এখানে ভুলটা রয়ে গেছে আরো মেহনত করতে হবে গাসিকিন কিন কফ এটা কাফ না কফ গাসিকিন ইযা ওয়াকাব আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আমিন শাররি নাফাসাতি ফিল উকাদ বুননা করতে হবে আমিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد জি মাশাআল্লাহ একটু মেহনত করবেন ঠিক আছে আপনার এই যে হার উচ্চারণ তারপর কফের উচ্চারণ এগুলো ঠিক করতে হবে এই বিষয়ে দুইটা ভালোভাবে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ জি 091 জি 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 উস্তাদ জি বলেন বলবো জি জি বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله ঠিক আছে জাযাক আল্লাহ তারপর এখন আমাদেরকে শোনাবেন 116 ইনশাআল্লাহ জি উস্তাদ তাহলে আমি বেরোচ্ছি আসসালামু আলাইকুম জি জি ইনশাআল্লাহ যেতে পারেন 991 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمه الله جي كمل الحسن بھائی بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق اعوذ قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق
মিং শাররি মা খালাক শাররি মিং পাতলা হবে শাররি মিং শাররি মা খালাক মিং শাররি মা খালাক ওয়া মিং শাররি গাসিকিন ইজা ওয়াকব ওয়া মিং শাররি নাফাসাতি ফিল ওয়াকদ ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ হাউতরন ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ ওয়া মিং ওয়ামিং শাররি হাসিদিন ইজা হাসাদ আর উচ্চারণ হয়নি আরো ক্লিয়ার করতে হবে ওয়ামিং শাররি হা হাসিদিন ওয়ামিং ওয়ামিং শাররি হাসিদিন ইজা হাসাদ ইজা হাসাদ জি ঠিক আছে এটা লাস্ট লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ওস্তাদ ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ তারপর এখন আমাদেরকে কে শোনাবেন 106 মনে হয় বসে নিয়েছেন না 106 উস্তাদ আমার একটু ভুল হচ্ছিল সে কারণে আবার শোনাতে চাচ্ছি ও আচ্ছা ঠিক আছে শুনান اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله আরো খেয়াল করতে হবে ঠিক আছে আরো মেহনত করে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ জি তারপর আমাদেরকে শোনাবেন 054 আসসালামু আলাইকুম ওস্তাদ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم جيم جي বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق اعوذ شروط همزه তারপর عين اعوذ قل اعوذ جي بقول قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد আপনি ওস্তাদ যখন পড়ায় আরো লক্ষ্যবার পড়তে হবে ঠিক আছে যে এখানে কোন জায়গায় মাদ টান হইলো কোন জায়গায় টান কম হইলো ওগুলো শুনে শুনে আয়ত্ত করতে হবে যেহেতু আপনি এখন পুরোপুরি কায়দা গুলো আয়ত্ত করা সম্ভব না আরো মেহনত করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তারপর আমাদের কিছু নামে 049 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি শুনুন তৌফিকুর রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله جي تار پوشن نمبر 051 051 আছেন আমাদের সাথে নেই হয়তো আসসালামু আলাইকুম জি নেটওয়ার্ক প্রবলেম করছিল স্যার
ও আচ্ছা 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 ঠিক আছে আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা জি বলেন জি কতটুকু শোনা যায় বিসমিল্লাহির রহমানির রহিম আর উচ্চারণ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক কুল কত উচ্চারণ করতে হবে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক শাররি টান হবে না মিন শাররি মা খলাক শাররি মা খলাক শাররি টান হবে না শাররি মা খলাক মিন শাররি মা খলাক ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد اذا حسد ما شاء الله 051 হ্যাঁ অর্থ এগুলো উচ্চারণ করে ঠিক করতে হবে ঠিক আছে কফ হা আর জি করে উচ্চারণ সুর দিয়ে বলা হয়েছিল এগুলো একটু খেয়াল রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ জি আচ্ছা ঠিক আছে তারপরে কে শোনাবেন কে শোনাতে আগ্রহী আছেন অনেকে এতক্ষণ যাদের নাম বলেছিলাম ওনাদের হাত উপরে ছিল যারা হাত আমি তো শুনাইনি আমি শোনাতে যাচ্ছি প্রথমে হামজা তারপর আইন আউযু আউযু বিল্লাহি জি বলেন আউযু বিল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد شر النفاثات في العقد من شر النفاثات في العقد نفاثات في العقد نفاثات في العقد হ্যাঁ তারপর আরো এক আয়াত বাকি আছে ওয়ামিন শাররি গাসিকিন ইযা হাসাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ জি আরো ক্লিয়ার করতে আরো মেহনত করতে হবে এবং যেখানে ভুল হয় লক্ষ্য করে ঠিক করতে হবে ঠিক আছে যে উচ্চারণ গুলো হরফের উচ্চারণ বিশেষভাবে লক্ষণীয় ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তারপর কে শোনাবেন এখন কে শোনানো তার কেউ নেই আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম জি উস্তাদ আমার একটা মানে কথা ছিল আর কি ওই যে আমরা যেমন যে ওয়া মিন যেটা আর কি পড়ি আর কি মিন ওখানে কি মানে মানে সব সময় মানে অনিশ্চয় হবে নাকি দন্তন্য উচ্চারণ করে পড়তে হবে মানে এই জিনিসটা একটু কনফিউশনের মধ্যে পড়ে যায় আর কি মাঝে মধ্যে মানে ওয়া মিন না ওয়া মিন পড়বো হ্যাঁ হ্যাঁ এখানে বুঝতে পেরেছি বাকি এখানে একটা কথা হলো কি এখানে বিষয়টা হলো কি আপনার যে আপনারা যখন শেষ করেন না যখন সামনে আর কিছু পড়বেন নিয়ম কায়দা কানুন যেমন আপনার নুন সাকিন এবং মিম সাকিনের কায়দা পড়বেন তখন এগুলো জানতে পারবেন ঠিক আছে যে কোথায় মিং মিং হবে আর কখন মিন হবে এগুলো যখন ওইগুলো পড়লে আপনি জানতে পারবেন আগে জানতে গেলে আবার হয়তো আমি হয়তো একটু বুঝতে পারবো না পুরোপুরি ভাবে আর আপনাদের মধ্যে আরো কনফিউশন সৃষ্টি হবে ঠিক আছে এটা খুব বেশি দূর না অল্প কয়েকদিন পরে জানতে পারবেন কোথায় মিং হবে আর কোথায় মিন হবে ঠিক আছে ইনশাআল্লাহ জি স্যার যা যা গেল জি আর কেউ কি পড়া শোনাবেন
অনেক ভাই আছেন এখানে, কেউ কেউ আছেন যে হয়তো ইমোটে শোনাবেন না হোয়াটসঅ্যাপে শোনাবেন, কেউ কেউ আছেন আর অনেকে আছেন যে এখানে না শুনলে পড়াশোনা হয় না। সবাই তো মনে হয় পড়াশোনা নেই, আর কয়েকজন বাকি আছেন মনে হচ্ছে, দু একজন। আচ্ছা ঠিক আছে, তো যদি সবাই শুনে থাকেন তো তার কিছু আর নাই। আসলে আমাদের এই ঘন্টা আর অনেক লং টাইম হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো ওস্তাদ আমি কি আরেকবার শুনাবো, আমার তো যেহেতু একটু ভুল ছিল। হ্যাঁ আপনি যদি শোনাতে আগ্রহী হন শোনাতে পারেন, আমরা শুনতে রাজি আছি। বিসমিল্লাহির রহমানির রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب এটা মোটা হবে না, শর আপনি শররি মোটা হয়ে যাচ্ছে, চিকন হবে। ومن شر غاسق اذا وقب غاسقين غاسقين قاف উচ্চারণ ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد شر نفاثات في العقد ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি ঠিক আছে মাশাল্লাহ। আর কেউ শোনাবেন, শোনানোর আর কেউ বাকি আছেন মনে হয়? তো এই যে সমস্যার জিনিস শুনাইলেন নাজমুল হাসান ভাই, আপনাকে কিন্তু আরো ঠিক করতে হবে شر النفاثات في العقد طب غاسقين قافر উচ্চারণ حار উচ্চারণ قافر উচ্চারণ এবং যে গুণনা এগুলো কোথায় টান হবে না হবে এগুলো আরো লক্ষ্য করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় রেকর্ড গুলো দেখে দেখো আপনি আরো প্র্যাকটিস করতে পারেন, করলে আশা করি ফায়দা হবে। আপনি ভুলগুলো এখন কিছুটা রয়ে গেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আরো কেউ কি শোনাবেন? আপনাদের এখানে গ্রুপে আছে প্রায় 63 জন, উপস্থিত আছে থাকে মাত্র আমরা 17-18 সর্বোচ্চ 20 জন, তিন ভাগের এক ভাগ। এখন যাদের রোল সামনে আছে মোটামুটি সবাই শুনিয়ে আছেন মাশাল্লাহ। তো ঠিক আছে, তো আজকে আমরা বিদায় নিই নাকি উস্তাদ? আমাদের সকালের মশক কি আর হবে কখনো? আসলে বিষয়টা হলো কি যে আমি ব্যস্ততা সব মিলে হয় না, আমার ইচ্ছা ছিল কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আপনারা যদি কখনো যদি এই নক করেন রিপ্লাই দিতে অনেক লেট হয়ে যায়, কিছু ব্যস্ততা থাকে এবং নিজের ব্যক্তিগত কিছু কাজ থাকে, আবার পরিবার সংসার সব আছে, সব মিলে দেখা যায় সুযোগ হয় না। বাকি আমার ইচ্ছা ছিল যে এটা কন্টিনিউ করার কিন্তু হইতেছে না। আর সকালবেলা আসলে পুরো একটা মজা লাগে আর কি, এমনিতে ফ্রাইডে তো এমনিতে একটু ব্যস্ত থাকে সবারই যারা অফিস করি বা সপ্তাহে দিনে ছুটি পাওয়া যায়, এমনিতে একটু বের হওয়া লাগে ফ্যামিলি বা সবকিছু মেনটেন করা লাগে। সকাল হলে মানে ভালো লাগে, ফজরের নামাজটা পড়ে একটু সময় দিতে তখন ফ্রেশ লাগে। জি জি তা ঠিক আছে, বাকি বেশিরভাগ তখন কিন্তু থাকে, যদিও এই সময়টা বিশ্রামের সময় না, এটা একটু শারীরিক কসরতের সময়। তারপরে দেখা যায় যে বেশিরভাগ ভাইয়েরা আমরা সবাই মানে অধিকাংশই যে সকালবেলা রেস্টটা থাকে, যে যদিও এই রেস্টটা আমাদের জন্য কোনো উপকারী না, এটা এক বিষয়। আরেকটা বিষয় হলো যে আমার ব্যক্তিগত তবে সময় হয় না, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে যায়, তো আবার সকালে কিছু কাজ থাকে সব মিলাইয়া। আবার সামনে আমি ব্যক্তিগত ভাবে একটা প্ল্যান করতেছি, সেটা এরকম যে আমি কিছু কোরআনের ইয়ে করবো, খেদমত করবো ইনশাল্লাহ। কোরআনের খেদমত না, নিজের স্বার্থের জন্য আখেরাতে কিছু সম্বল যেন তৈরি হয়, সেই জন্য একটা ফ্রি ভাবে অনলাইনে একটা কোর্স করবো ইনশাল্লাহ সামনে। যারা আপনারা অনলাইনে চলে আসছেন তো আসেনি, কিন্তু যে ভাইয়ারা আসে নাই আবার অনেকে আছে যে আর্থিক ভাবে সামর্থ্য নাই, তো সব মিলিয়ে আমি এটা সম্পূর্ণ ফ্রি ফিসাবিলিল্লাহ আমার ব্যক্তিগত ভাবে কিছু ইনভেস্ট করে হলেও এটা আমি করবো ইনশাল্লাহ। তো দোয়া করেন, তো ওই প্ল্যানটাকেও সামনে রেখে কিছু কাজ করতেছি, তো এই জন্য কিছু ব্যস্ত, এমনি তো অফিসিয়াল কাজে অনেক ব্যস্ত থাকতে হয়। আর আপনাদের সকলের দাওয়াতের সকলের ইয়েতে আমাদের সকলের দাওয়াত রইলো, অবশ্যই আসবেন ইনশাল্লাহ, গেট টুগেদার তো আসবেনই 25শে ডিসেম্বর, এর আগে আবার ব্যক্তিগত ভাবে অগ্রিম দাওয়াত রইলো, সবাই আসবেন আমাদের এখানে, বেড়া যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ।
জি আমাদের এক ভাই আপনাদের এই গ্রুপের এক ভাই আসছিলেন কিছুদিন আগে, খুব ভালো লাগছে, কামরুল হাসান ভাই। এই 11 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আসেন আমি খুশি হয়েছি অনেক, বাকি ভাইরা এক একজন করে সবাই আসেন, আশপাশে যারা আছেন আর অনেক খুশি হলো। যে নাম্বারটা অনলাইনে দেওয়া আছে মানে আমাদের এই কোর্স ইয়েতে ওইটাইতেই ফোন করলে তো পাওয়া যাবে না ওস্তাদ? ওইটা ওখানে কিন্তু তিনটা নাম্বার দেওয়া আছে, একটা আইপি নাম্বার আর একটা রবি আর একটা গ্রামীণ। গ্রামীণ নাম্বার কল দিলে আমাকে পাবেন, ঠিক আছে? ওই যে তিনটা নাম্বার তো ওখানে গ্রামীণ নাম্বার কল দিলে আমাকে পাবেন, সবসময় আমার কাছেই থাকে। আর ব্যক্তিগত নাম্বার অনেকের কাছে এখানে আছে হোয়াটসঅ্যাপে। তো যারা ঢাকায় থাকেন, ঢাকায় থাকেন আশেপাশে থাকেন, আমরা তো লোকেশনটা অবশ্যই জানেন, মান্ডা মুগদা, এদিকে যারা আশেপাশে আছেন আসবেন, দাওয়াত রইল মাঝে মাঝে আসবেন, সাক্ষাৎ করলে ভালো লাগে, ঠিক আছে? আমাদের তো সুযোগ নাই, থাকলে আমরা আপনাদের সাথে দেখা করতাম মাঝে মধ্যে। জি জি জাজাকুমুল্লাহ। তো আজকে আমরা বিদায় নিই নাকি? জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।